গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখো রান্নাঘরে চলে এসেছি। তো প্রথমে রান্নাঘরে আসিনি, বাকি কিছু কাজ সেরেছি, তারপর রান্নাঘরে এসেছি। তো চাটা বসিয়ে দিয়েছি, তো আমার হাজব্যান্ডের জন্য আগে কফিটা দিয়ে নিই, তারপর চাটা করব। আর পাউরুটি শিখব। তো ঠান্ডার মধ্যে সকালবেলা বেশ গরম চায়, পাউরুটি দিয়ে খেতে ভালো লাগে। তো আমি কিন্তু ভাবি যাবে একদম ভালোবাসি না, আমার হাজব্যান্ড খুব ভালোবাসে এইসব তোর জন্য করা। আর আমি সকালবেলা মানে শুধু একটু চা খাবো, বেশ এটাই ভালো লাগে। যাই হোক, তো দেখো রুটটা এবার একটু সেঁকে নেবো হালকা, না হলে একদম ভালো লাগে না। আর আমি রেখে দিয়েছিলাম আগের দিন, ফ্রিজে রেখেছিলাম রুটিটা। তো দেখো সেঁকে নিচ্ছি, সেঁকে টেকে নিয়ে আগে ওকে দিয়ে নেব, তারপর এসে চাটা নামাবো, নামিয়ে মাকে দেবো, বাবাকে দেবো, আর আমি খাবো। তো তারপর আবার বাদ বাকি কাজ সারবো। এবার শীতের বেলা বুঝতে পারছো, উঠতে উঠতে মানে 6:30 বেজেই যাচ্ছে, না হলে গরমকাল হলে পরে 5:45 আর সোনার স্কুল থাকলে তো কোনো কথাই নেই, সেই 5:30-5:30। তো যাই হোক, এখন এত ঠান্ডা পড়েছে বেশ কিছুদিন ধরে, উঠতে একটু কষ্টই হচ্ছে সকালবেলায়। তো উঠতে তো হবেই, কিছু করার নেই, এত কাজ। তো কাজ সময় মতো সারতে গেলে একটু টাইমলি মানে সকাল সকাল উঠলে বেশ ভালো হয়। দাদা আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি কফি, পাউরুটি দিয়ে দিয়েছি। তো যাই হোক, দেখো এবার আমি স্নান করে এসে গেছি ঘরে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। তো সকাল সকাল আজকে আবার একটা নতুন ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো সোনায় কিন্তু ঘুমোচ্ছে এখনও, আর এখন 1:30 হয়ে গেছে অলরেডি, 8:45 বাজে। তো চলো সমস্ত কাজ টাজ আস্তে আস্তে সারি, আর সারাদিন ব্লগটা দেখতে থাকো। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট অবশ্যই করবে। তো চলো প্রতিদিনের মতো কাজ শুরু করে দিই। সোনাই রে, ওঠ, ড্রয়িংয়ে যাবি তো? বন্ধুরা এখানে ভাত ফুটছে, আর এখানে দুপুরের জন্য পেঁয়াজ কুড়ি আলু ভাজবো, আর এটা শাকে ছোলার শাক করবো, সেই জন্য নিয়েছি। আর সকালের জন্য বেগুন ভাজা হবে, আর এটা ছোলার শাকে দেবো বলে বেগুন কেটেছি, তো একসাথে নুন হলুদ মাখিয়ে রেখেছি। শাকটা এখনো কুচানো হয়নি, কুচানো হলে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা প্রথমে বেগুনটা ভেজে নিই, তারপর ওই তেলে পেঁয়াজ কুলে আলুটা ভেজে নেব। আর রুটি হবে সকালের জন্য। তো বন্ধুরা দেখো রান্না করতে করতে হুট করে আমি উপরে এসে গেছি। তো এটা মানে রান্না করতে করতে উপরে আসিনি, রান্না বান্না হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত কাজ সারা হয়ে গেছে, আর সোনায় ড্রয়িংয়ে গেছে আজকে 10:30 নাগাদ। তো ও একবারে ড্রয়িংয়ে চলে গেছে, মানে নিচের কাজ পুরোপুরি কমপ্লিট করে একটু রোদে এসে বসেছিলাম। তো আমি সকালবেলা প্রতিদিনই 11টার পর একটু রোদে এসে বসি, একদম নিচে ভালো লাগে না, এত ঠান্ডা লাগে সে আর বলার না। তো সকাল সকাল যেহেতু স্নান হয়ে যায়, তো রান্নার পর যেন ঠান্ডাটা বেশি লাগতে শুরু করে। এবার আমি একটু উপরে এসে বসি। তো যাই হোক, রোদে বুঝতে বুঝতে ভাবলাম গাছ কাটা একটু পরিষ্কারই করি। তো গাছ কাটা পরিষ্কার করা শুরু করেছি। তো পরিষ্কার করতে গিয়ে দেখি একগাদা নোংরা ধুলো, মানে গাছের গোড়াগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে জলে, জল জমে জমে তো প্রচুর গাছ। তো যাই হোক,
ভাবলাম যে দেখি সাতটা থেকে কতক্ষণে হয়, আর ঠান্ডা তো তো রোদটা অতটা খারাপ লাগছে না, যার জন্য আজকে করতে পেরেছি। তো প্রচুর পরিষ্কার হয়েছে, তো লান মানে শেষে দেখতেই পাবে কত আগাছা বেরিয়েছে। যাই হোক, রান্না করতে করতে, আর হ্যাঁ আজকে ভাতটা কিন্তু আমি উপরে নিয়ে এসে খেয়েছি। তো যাই হোক, দেখো গাছ টাছ পরিষ্কার করার পর দেখো কী অবস্থা হয়েছে, ছাদটা একদম পুরো পরিষ্কার করেছে, আর দেখতে দেখতে পাচ্ছ কত আগাছা বেরিয়েছে। তো সময় চলেও এসেছে ড্রয়িংটাকে, এখন কটা বাজে জানো? এখন বাজে 2:05। তো সোনাকে খাওয়াতে হবে, তো নিচে নামতে নামতে 2:30 বেজে গেছিল। তো বন্ধুরা, যে গান শুনতে পাচ্ছ, আমাদের বাড়ির পাশেই লালন মেলা শুরু হয়েছে। তো সেই আওয়াজে দেখো শোনা সমানে নেচেই চলেছে, নেচেই চলেছে, আরও এক জায়গায় সুস্থ দাঁড়াতেও পারে না। যাই হোক, আমি সমস্ত কাজ বাজ সেরে নিচে গিয়ে আবার স্নান করবো, স্নান করে ওকে খাওয়াবো। তো 2:30 বেজে গেছিলো ওকে খাওয়াতে খাওয়াতে। তো দেখো ওপরে প্রচুর গাছ কিন্তু আজকে যাই হোক সারা হলো। এবার আমার হাজব্যান্ডকে বলছিলাম যে অনেক কটা গাছ এনে দিতে, ফুল গাছ ওকে লাগাবো। তো আমি শীতের মরশুমের গাছ এবার আমি লাগাবো না ঠিক করেছি, যাই বলো তো কষ্ট করে লাগাই, 2-4 দিন থাকে তারপর আবার একদম মরে যায়। তো বলেছি 12 মাস যে ফুল হয়, 12 মাস সিজনাল যে ফুলগুলো লাগাবো না, 12 মাসের গাছগুলো এনে দিয়েও আমি লাগাবো, 2-4টে জবা গাছ এনে দিয়েও লাগাবো এই বলেছি। তো দেখো সোনার অবস্থা এবারে মাথায় এবার মাথা করছে। তো পরিষ্কার টরিষ্কার করে নিচে গিয়ে স্নান করে এবার খাইয়ে দিয়ে শুয়ে পড়বো। আর হাতে আজকে আমার অনেক জায়গায় কেটেছে, হাতটা ব্যথা হয়ে গেছে। তো দেখো আবার নিচে চলে যাবো। তো বন্ধুরা, সারাদিন পর আবার তোমাদের সামনে রাত্রিবেলা চলে এসেছি। তো এখন বাজে 8টা, আর আমি দাঁড়াও একবার ঘড়িটা দেখিয়ে দিই। তো এখন 8টা বাজে, আর আমি সন্ধ্যার মানে দুপুরের পর থেকে একদম টানা ঘুমিয়েছি। তো একটু আগে উঠে সোনাইকে খাইয়ে টাই, তারপর আবার পড়তে বসেছি, কারণ আজকে উপরে অনেকটা কাজ করেছি। তো তোমরা দেখেছো গোটা উপরটা পরিষ্কার করেছি, গাছ গাছালি সব পরিষ্কার করেছি। তো হাতটা খুবই ব্যথা করছিলো, হাতটা অনেক জায়গায় কেটে ফেটে গেছে কাটায়। তো যাই হোক, অনেক দিন পর গাছে হাত দিলাম, অনেক দিন পর। তো অনেক দিন ধরে টাইম পাচ্ছিলাম না, আর গাছগুলো মানে দেখে এত খারাপ লাগছে যে গাছগুলো পুরোপুরি নষ্ট হতে যাচ্ছিলো। যাই হোক, আজকে পরিষ্কার টরিষ্কার করে সমস্ত গাছ একটু রোদে দিয়ে আসলাম, সব ছাওয়ায় ছিল বলে গাছগুলো মানে জলটা শুকাচ্ছিল না, যেহেতু শীতকাল আর সোনায় পড়ছে, প্লাস দুষ্টুমি চলছে। তো সকাল থেকে কাজকর্ম ততটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর রান্নাবান্না মনে হয় সবটা শেয়ার করতে পারিনি। রান্না আজকে করেছিলাম, চিকেন করেছি, আর ছোলার শাক করেছি বেগুন দিয়ে, আর হচ্ছে সকালে বেগুন ভেজেছিলাম দেখিয়েছি, ও পেঁয়াজ কুলে আলু ভাজা করেছে, লাস্টে একটু ডাল করেছিলাম। তো এই তো করেছি। তো তোমাদের সাথে লাস্ট পর্যন্ত শেয়ার করা হয়নি, তাই তোমাদের বলে দিলাম, প্রতিদিন যেহেতু শেয়ার করি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, বেশি বড় করছি না, আর ভালো লাগছে না আজকে।
তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো, পরের দিন আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতো টাটা। আরও কিন্তু বিনা কারণে হাতে আলতা পড়েছে, কোনো নাচ টাচ নেই, মানে জমে ঠান্ডা লেগেছে, তার মধ্যে এইসব করে বেড়াচ্ছে ঠান্ডার মধ্যে।